لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وشفيعنا بالقاسم محمد اللهم صل على محمد وآل محمد بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام। दर्शक एवं श्रोता बंधु अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। आज के हमारे मध्य उपस्थित हुए अल ततहीर वेलफेयर फाउंडेशन सेक्रेटरी जनाब मुख्तार हुसैन साहेब एर आगे उन्हीं कोटा प्रोग्रामे उपस्थित छिलें एवं खूब सुंदर सुंदर कथा हमें जानिए कि भावे उन्हें भलो भलो काज पश्चिमबंगे कर विभिन्न रकम काजे संगे उन्नी निजे के जड़िए रेखे एवं पश्चिमबंगे मानुषर जन्े उन्मूलक काजगुल करी। आज के हमार प्रिय भाई के जिज्ञेस करब कि आगामी दिन आपनी हमारे पश्चिमबंगे भाई बोन जन्े कि भावन मुख्तार भाई अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। अस्सलाम व रहमतुल्लाहि। चैनल विन टीवी ते आपनर स्वागत जानाई। आपनादेर स्वागत। मुख्तार भाई आपनी अल ततहीर फाउंडेशन वेलफेयर फाउंडेशन सेक्रेटरी एर आगे आपनी अनेक भालो भालो प्रोग्राम चैनल मार्फते करेछेन। आमी आज के आपनाके एकटा प्रश्न करछि प्रथमे कि आखुन आपनी पश्चिमबंगे जनतार जन्ने पश्चिमबंगे हमारे भाई बोन के लिए आपनी कि पदक्षेप निच्छेन। औजुबिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। श्रद्धेय नाजिम साहेब एवं सुप्रिय दर्शक श्रोता के जानाई आमार आंतरिक सालाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কাজ ওখানে করার চেষ্টা করছি তা হলো রাসূলুল্লাহ এবং তার পরিবারের আদর্শ হিসাবে চিকিৎসা বা স্বাস্থ্য এবং শিক্ষা, অর্থাৎ মানবতা, মানবাধিকার, ইনসানিয়াতকে গুরুত্ব দিচ্ছি। আমরা এই স্তরে কাজ করার চেষ্টা করছি, বিশেষ করে কিভাবে শিক্ষার প্রসার করা যায় এবং পাশাপাশি মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমরা সেই চেষ্টা করছি এবং প্রচেষ্টা করছি এই কাজ সচল রাখার জন্য। মুক্তার ভাই আপনি অবশ্যই খুব ভালো ভালো কাজ করছেন পশ্চিমবঙ্গে এবং আমাদের ভাই বোনরা অনেক লাভান্বিত হচ্ছে আপনাদের ফাউন্ডেশনের কাজ দেখে। কিন্তু আমাদের কাছে যে চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জটা খুব বড়। আজকে আমাদের ভাই বোনরা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। আপনি যদি মসজিদের দিকে তাকান ওখানে দেখবেন লোকের সংখ্যা খুব কম, কিন্তু যদি খেলাধুলো মাঠে দেখেন তাহলে আমাদের মুসলমান ভাইদের সংখ্যা অনেক বেশি। তো আগামী দিনে যে একটা বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে পড়েছে আমাদের সমাজের জন্য, এই সমাজের জন্য আগামী দিনে আপনি কি ভাবছেন? অবশ্যই খুব ভালো কথা বলেছেন। শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনেকেই জানে না, অজ্ঞ। তাই আমরা এক্ষেত্রে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব কেমন, শিক্ষা ছাড়া যে মানুষের কোনো উপায় নেই তা জানানোর আমরা চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাষায় খুব জ্ঞানগর্ব যেসব বই পুস্তকগুলো আছে আমরা চেষ্টা করছি সেগুলো বাংলাতে অনুবাদ করে প্রকাশিত করার, এবং সেগুলো যদি আমরা
সাফল্যের সাথে সুন্দরভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা সফলতা পাব। এবং এক্ষেত্রে আমরা ইনশাল্লাহ শুরু করে দিয়েছি কাজ, এবং আমরা কিছু বইও আমরা বাংলায় অনুবাদ করেছি, প্রকাশিত করেছি, এবং সেগুলো বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা সফলতাও পেয়েছি এক্ষেত্রে। মুক্তার ভাই, আপনি যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো তো অবশ্যই খুব ভালো, একটা সমাজকে একটা ভালো রাস্তা নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু আমরা তো সকলে জানি একটা দেশের বা একটা জাতিকে সামলানোর জন্যে আমাদের যুব সমাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যুব সমাজের জন্যে আমরা কী কী করতে পারি এখন এই সময়ে? অবশ্যই যে কোনো দেশ বা জাতির মূল মেরুদণ্ড হচ্ছে যুব সমাজ। যুব সমাজ হচ্ছে সে দেশের মূল ভিত্তি, কারণ একটি জাতি ধ্বংস হয় যুব সমাজের ধ্বংস বা ভালোর উপরে, উন্নতির উপরে। কারণ দেশের যুব সমাজ যদি, যুবক যুবতীরা যদি শক্তিশালী হয়, তাহলে সেই দেশ বা জাতি শক্তিশালী হবে। আর যদি যুবক এবং যুবতীদের নৈতিক অবক্ষয় হয়, তাহলে সেই জাতিরও অবক্ষয় হবে। সুতরাং আমরা শিক্ষার মাধ্যমে জাতিকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে কমকে শক্তিশালী করা যায়, এটা আমরা খেয়াল করছি। এবং এক্ষেত্রে বিভিন্ন জ্ঞানগর্ব পুস্তককে আমরা বাংলায় অনুবাদ করে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দর্শক বন্ধু, মুক্তার সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, একটা যুব সমাজকে গড়ার জন্য কী করতে হয়। উনি যেটা বলতে চাইছেন, আমরা যেভাবে বাচ্চাগুলোকে নষ্ট করছি ওখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন, আমাদের উচিত যখন একটা বাচ্চাকে আমরা কোনো গিফট দেব, তখন মিষ্টির প্যাকেটের সঙ্গে একটা যদি আমরা কলম এবং একটা ভালো একটা বই তাকে দিয়ে দিই, তাহলে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু অনেক ভালো কাজ করবে। আমরা একটা বাচ্চা যখন জেদ করে, আমরা তার জন্যে একটা 20,000 টাকা একটা মোবাইল কিনে দিই এবং 35,000 টাকা একটা টেলিভিশন কিনে দিয়ে দিই, কিন্তু তার জায়গায় যদি আমরা একটা 20,000 টাকা যদি একটা কম্পিউটার কিনে দিই এবং তার সঙ্গে কম্পিউটার কিছু বই কিনে দিই, তাহলে ওই বাচ্চাটা একটা কম্পিউটার থেকে শিখে কিন্তু অনেক বড় একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন শিখতে পারে। তাহলে মুক্তার ভাই যেটা বলছে খুব সুন্দর কথা বলেছে, একটা যুবকে কীভাবে তৈরি করা যায়। যেরকম আমাদের পূর্ব রাষ্ট্রপতি কালাম সাহেব বলেছিলেন কি, রাত্রিবেলা যখন ঘুমো তার আগে স্বপ্ন দেখো, রাত্রিবেলা ঘুমনের পরে স্বপ্ন দেখো না। এবার আমি মুক্তার ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। মুক্তার ভাই, কিছুদিন আগে আমরা শুনেছিলাম ইরানে রাহবরে আলা সাইদ আলী খামনাই, উনি একটা যুব সমাজের জন্য আপনার একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে নিয়ে অনেক লোক কথা বলেছে, সুন্দর সুন্দর কথা। ওই চিঠির মধ্যে খামনাই সাহেব কী কী লিখেছিলেন? ঠিক বলেছেন নাজমি সাহেব, কিছুদিন আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আলী খামেনাই রাহবার পশ্চিমা যুব সমাজের উদ্দেশ্যে একটি পত্র লিখেছিলেন, যেখানে উনি উল্লেখ করেছেন যে ইসলামের গুরুত্ব সম্পর্কে পশ্চিমা যে গণমাধ্যমগুলো যুব সমাজকে ইসলাম থেকে দূরে রেখেছে, সেটাই উনি পত্রের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। যেখানে রাহবার লিখেছেন যুব সমাজকে উদ্দেশ্য করে, যে বলেছেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে তোমরা কি এখনও পর্যন্ত কোনো সরাসরি মুসলিম কোনো গ্রন্থ কি পড়েছ? তোমরা কি ইসলামের মহান নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানবিক এবং চারিত্রিক এবং শিক্ষাসমূহ অধ্যয়ন করেছ? তোমরা কি কখনো প্রচার মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম তোমরা দেখেছ? ইত্যাদি প্রশ্নগুলো যুব সমাজের কাছে রেখেছে।
এবং রাহবার আরও বলতে চেয়েছেন যে বর্তমানে তো যোগাযোগের যে মাধ্যমগুলো আছে সে মাধ্যম ভৌগোলিক যে পরিসীমা আছে সেই পরিসীমাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। অর্থাৎ এমন তো অবস্থায় তোমরা কাউকে মাধ্যম না করে তোমরা সরাসরি ইসলামের যে তত্ত্বসূত্রগুলো আছে, ইসলামের যে পাক কোরআন আছে, তোমরা তা কি পড়েছ? রাহবার এই পত্রের ভিতরে সেইগুলোই তুলে ধরেছেন যে তোমরা সরাসরি তত্ত্বসূত্রগুলো পড়ো, আল কোরআন পড়ো, কোনো মাধ্যম ছাড়াই। তোমরা রাসুলের চারিত্রিক গুণাবলীগুলো ধারণ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইসলাম কি রাহবার আসলে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি এগুলোকে অধ্যয়ন করার জন্য যুব সমাজের আদেশ বা উপদেশ দিয়েছেন। এবং তাদের যে চিন্তা, যে মানসিক চিন্তা, বুদ্ধি, বিবেক, তা কাজে লাগানোর জন্য উপদেশ দিয়েছেন এবং সেগুলো সতেজ করার জন্য, সচল করার জন্য এবং বিবেচনা করার জন্য আদেশ দিয়েছেন। মুক্তার ভাই, আপনি যে চিঠি সম্পর্কে বললেন, এখান থেকে বোঝা যাচ্ছে পশ্চিমের যুবদের কাছে যে ইসলামটা পৌঁছেছিল সেটা কিন্তু কোরআন এবং আহলে বাইত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামটা ছিল সেটা পৌঁছয়নি। আজকে সারা পৃথিবীতে যেভাবে বম ব্লাস্ট, হানাহানি করা হচ্ছে, মসজিদে বোমা ফাটানো হচ্ছে, ইমামবাড়ায় বোমা ফাটানো হচ্ছে, ইরাকে যেভাবে সৈন্য দিয়ে আক্রমণ করা হচ্ছে, ওই সব যুবদের কাছে তো এইসব খবরই পৌঁছচ্ছিল না? যদি এইসব খবর যদি রোজ পৌঁছয় মিডিয়া, যদি সেই খবরটাগুলো যদি পৌঁছায়, তাহলে কোরআন এবং আহলে বাইত আলাইহিস সালামে তো কোনো সন্দেশ ওখানে পৌঁছতে পারছে না। এবার যবে থেকে খামনেয়ি সাহেবের এই চিঠিটা ওখানে পৌঁছলো, তো এই আমি আপনাকে জিজ্ঞেস করবো কি এই চিঠি পৌঁছানোর পরে পশ্চিমের যুবদের মধ্যে কী রকম পরিবর্তন এসছে, এটা কি আপনি আমার বন্ধুদের কাছে জানাবেন? বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আপনি জানতে পেরেছেন নিশ্চয়ই যে বলা হচ্ছে রাহবারের এই পত্র ছিল ঐতিহাসিক পত্র এবং যথা উপযোগী সময়ে এই পত্র রাহবার লিখেছিলেন এবং বিভিন্ন পশ্চিমা জ্ঞানীগুণী বিদ্বজন, বিভিন্ন বুদ্ধিজীবীদের কাছ থেকে এ খবর আসছে পত্র পত্রিকার মাধ্যমে যে বলছেন যে ইসলামী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেয়ি রাহবার মানুষের মনকে খুলে দিয়েছেন, চিন্তাকে সচল করে দিয়েছেন, মানসিকতাকে শক্তিশালী করেছেন এবং ইসলামের প্রতি যে মানুষের ভীতি ছিল সেই ভীতিকে দূর করে দিয়েছেন এই পত্রের মাধ্যমে। ফলে বিভিন্ন যুবক যুবতীরা ইসলাম গ্রহণ করেছেন এবং একের পর এক ইসলামের দিকে এগিয়ে আসছে, কারণ তাদের কাছ থেকে ভীতি বা ভয় সরে গিয়েছে। এই পত্রের মাধ্যমে যে মাধ্যমগুলো ইসলাম থেকে মানুষকে দূরে রাখত, ইসলামের প্রতি ভয় সৃষ্টি করত, সেই মাধ্যমগুলোর মেরুদণ্ড ভেঙে গিয়েছে এই পত্রের মাধ্যমে। সুতরাং আল্লাহ পাক কোরআনে যে এরশাদ করেছেন যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে পছন্দনীয় ধর্ম আল্লাহর এবং ইসলাম মানে যে শান্তি, তা আরেকবার প্রমাণিত হলো পশ্চিমা যুব সমাজের কাছে। দর্শক বন্ধু, এবার আমি মুক্তার সাহেবকে জিজ্ঞেস করব, আমাদের পশ্চিমবঙ্গের যুবদের কাছে কি এই চিঠিটা পৌঁছেছে? আর যদি পৌঁছেছে তো তার প্রতিক্রিয়ায় তারা কি জানিয়েছে একটু আমাদের দর্শককে বলুন। ঠিক বলেছেন, অবশ্যই এই চিঠি এখানে এসেছে এবং নুরুল ইসলাম একাডেমি এটা প্রকাশ করেছে। বিভিন্ন ভাই বোন অনেকেই সংগ্রহ করেছে এবং তা পড়ে অনেক উপকৃত হয়েছে। তাছাড়া আমি অনুরোধ করব, যারা এই পত্র এখনও পাননি বাংলায় প্রকাশিত হওয়ার পরে, তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন সংগ্রহ করে এবং যারা ইসলাম সম্পর্কে জানতে চান, যারা মনকে খুলতে চান, বেশি বেশি জানতে চান,
বুদ্ধিকে খোলাতে চান, সত্যি চিন্তাকে খোলানোর মতো এ পত্র। সুতরাং আমি অনুরোধ করব আপনারা সংগ্রহ করুন এবং তা পড়ুন। রায়বাড়ি আলার চিঠি আমাদের কাছে পৌঁছে গেছে। নুরুল ইসলাম একাডেমি সঙ্গে সম্পর্ক করে আপনি এই চিঠিটা নিতে পারেন। আপনারা শিক্ষার জন্যে যা যা তার করুন, ভালো করে লেখাপড়া করুন, কেন শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। কেন কি আমরা আর কতদিন এই জমি চাষ করব, আমরা কতদিন দর্জির সেলাই কাজ করব, আমরা আর কতদিন এই রাজমিস্ত্রির কাজ করব। ছোট ছোট কাজ 2000-4000 টাকা কাজ কি শুধু আমাদের জন্যে? কিন্তু আমাদের মধ্যেও অনেক যুবকরা যারা ভালো শিক্ষা নিয়েছেন এবং লেখাপড়াতে মন দিয়েছেন আজকে সারা বিশ্বে তারা কিন্তু নাম কামাচ্ছেন। বন্ধুরা, আমি চাইছি আমার সকল বন্ধুরা ভালোভাবে লেখাপড়া করুন এবং এই ভারতবর্ষে নাম করুন এবং দেশের জন্যে কিছু একটা উপহার দিন এবং নিজের পরিবারকে হাসি দিন, এটাই আমরা চাই। এই কথা বলে মুক্তার ভাই চ্যানেল উইন স্টুডিওতে এলেন নিজের বহুমূল্য সময় বের করে। তার জন্যে আমি চ্যানেল উইন এর পুরো টিমের হয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং পাশাপাশি চ্যানেল উইনকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি সকল শ্রদ্ধেয় সুপ্রিয় দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মুক্তার ভাই কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথাগুলো শুনলাম এবং অনেক শিক্ষা গ্রহণ করলাম। আমি আপনাদের সুখী জীবন জন্যে শুভেচ্ছা জানিয়ে এবং ভালো শিক্ষা পাওয়ার জন্যে শুভেচ্ছা জানিয়ে আমি এই প্রোগ্রামটা শেষ করছি সময় অভাবের কারণে। আগামী দিনে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই প্রোগ্রাম শেষ করছি। ওয়া আখরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Hmm.